হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিতা সংঘ ইসকন বুক ডিস্ট্রিবিউশন সিলেটের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা একটি বিষয় নিয়ে আসছি। তো রবিবারে দেখবেন একাদশী তিথি। তো অনেকেই প্রশ্ন করেন, অনেক সময় দেখা যায় যে যেদিন একাদশী তিথি তার পরের দিন অনেক উপবাস ব্রত পালন করেন, এর কারণ কি? আমরা তর্ক বিতর্ক হয় অনেক সময়, এই কোনোদিন দেখা যাচ্ছে আগের দিন হয়, কোনোদিন দেখা যাচ্ছে পরের দিন হয়। তো দুইটা মত আছে, একটা হচ্ছে স্মার্টতম মত আর একটি হচ্ছে গোস্বামী মত, বৈষ্ণব মতে যারা করেন। তো আমরা এখানে কিছু শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরা একটু উপবাস একটু দেখতে পারি। তো একটু পড়লে আর আপনারা যদি একটু মনোযোগ সহকারে শুনেন আরো তারও ভালো হবে। তো বিশেষ করে বিশুদ্ধ একাদশী তিথিতে উপবাস কর্তব্য, তবে উপবাসের কতগুলি বিধি রয়েছে মানে কি, শ্রী হরিভক্তি বিলাসে গ্রন্থে বলা হয়েছে একাদশী তিথির পরের দিন যদি মহাদ্বাদশীর উদয় হয় তবে উপবাস দ্বাদশীর দিন করতে হবে। আটটি মহাদ্বাদশী রয়েছে, তার মধ্যে উল মি লনি বুজল বুজু বুজলি ত্রিসা ও পক্ষবর্ধিনী, এই চারটি মহাদ্বাদশী তিথি গঠিত। এবং তারপর আরো চারটি মানে দ্বাদশী আছে, যেটা হচ্ছে জয়া বিজয়া জয়ন্তী ও পাপনাশিনী। এই চারটি মহাদ্বাদশী নক্ষত্র গঠিত। তো একাদশীর উপবাস ব্রত উক্ত মহাদ্বাদশীতে পালন করা উচিত। তো কেউ যদি একাদশী ব্রত পালন করে, সবচেয়ে উত্তম হচ্ছে মহাদ্বাদশী তিথি। এই মহাদ্বাদশী তিথিতে যদি কেউ এই উপবাস পালন করেন, তারপরে বলছেন এবং ত্রয়োদশীতে সময় মতো যে পালন বা উপবাস ভঙ্গ করা উচিত। তাই দেখবেন টাইমের ভিতরে অনেক সময় অনেকে ব্যক্তি মানে টাইমকে গুরুত্ব দেন না, তার ইচ্ছা মতো অনুসারে সে পালন করে নেন, কিন্তু টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই টাইমের ভিতরে আপনার যে সময় নির্ধারিত করা আছে, আপনার আমাদের একাদশীর চার্ট গুলাতে দেখতে পারেন সেই সময় নির্ধারিত আছে, সেই নির্ধারিত অনুসারে আপনারা সে পালন করতে পারেন। তারপর বলছেন মহাদ্বাদশীর উদয় হেতু উপবাস ব্রত একাদশী তিথির পরের দিন করতে হয়। আবার সাধারণত বিষ্ণু তত্ত্বের আবির্ভাবের দিন উপবাস ব্রত পালনীয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই যে কখনো বিষ্ণু তত্ত্বের যেমন বামন দেবের আবির্ভাব হয়, বরাহ দেবের আবির্ভাব হয় ইত্যাদি, বিষ্ণু তত্ত্বের আবির্ভাব দ্বাদশী তিথিতে হয়। এ কখনো কখনো দুইটা একাদশী, একটা হচ্ছে বামন দেব আর একটা হচ্ছে বরাহ দেবের আবির্ভাব তিথি, অনেক সময় একাদশীতে আবির্ভাব হয়। তো মেন কথা হচ্ছে যে এখানে, এবং সেই দ্বাদশী যদি মহাদ্বাদশী না হয়, দ্বাদশী হয় ঠিকই কিন্তু মহাদ্বাদশী যদি না হয়, তবে পরে পূর্বদিন, তবে পূর্বদিন একাদশী তিথিতেই বিষ্ণুর যে আবির্ভাব জনিত উপবাস ব্রত পালন করা উচিত, পালন করা উচিত। এবং আবির্ভাবের দিন পালন বিগ্রহ অর্চনাদি পালন প্রসাদ গ্রহণ বিধিও। তো পুরাণাদি শাস্ত্রে সাবধান করে দেওয়া হয়েছে যে কখনোই দশমী যুক্ত একাদশীতে উপবাস করা উচিত নয়। এই সমস্যাটা আমাদের এই সমাজে কিরকম, অনেকেই এই দশমী যুক্ত একাদশীতে গত এক প্রায় শতকরা 99 ভাগেই এই দশমী যুক্ত একাদশী ব্রত পালন করেন, কিন্তু এটা সম্পূর্ণ শাস্ত্রে নিষিদ্ধ আছে, কিন্তু যারা জানে না সেটা করেন যে না একাদশী তো একাদশীর দিনেই করতে হয়, একাদশী ছেড়ে দিলে আবার পরের দিন এটা কি ধরনের একাদশী হয়। তো যে দ্বাদশী যুক্ত যে একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বললেন একাদশী যুক্তা যে দ্বাদশীতে উপবাস করা কল্যাণকর, এটা অত্যন্ত কল্যাণকর এই দিন যারা আপনারা করবেন। ভুলবশত দশমী যুক্তা একাদশীতে উপবাসী থাকার জন্য
জনক নন্দিনী সীতা দেবীকে বহু দুঃখ দুঃখ ভোগ করতে হয়েছিল। জনক নন্দিনী যিনি স্বয়ং সেই উনি ভুলবশত সীতা দেবী একসময় এই একাদশী ব্রতটি করেছিলেন, কিন্তু জানতেন না, তারপরও বহু কষ্ট পেয়েছিলেন। কিন্তু আমরা এই সমাজে দেখতে পাই একাদশী করেন ঠিকই, কিন্তু নিষ্ঠার সাথে কেউ করতে চায় না, হয়তো আটা খাবে, সুজি খাবে, ময়দা খাবে, কত কিছু, কিন্তু আসলে উপবাস তো উপবাসেই, কিন্তু যদি কেউ পারে না তার জন্য কিছু বিধান আছে, সেই বিধান অনুসারে করতে পারে। তো যে সমস্যাটা আমরা এখানে দেখতে পেলাম যে জনক নন্দিনী ভুলবশত সেই দশমী, হ্যাঁ সেই একাদশী দশমী যুক্ত একাদশীটি পালন করেছিলেন, কিন্তু অনেক বহু দুঃখ কষ্ট পেতে হয়েছিল। তো কিন্তু আমরা এই সমাজেও দেখতে পাই, তো সেই জন্য কি করা উচিত, কখনো কখনো সেই এই কথা কে উল্লেখ করেছে যে জনক নন্দিনী যে দশমী হ্যাঁ যুক্ত একাদশী উপবাস পালন করেছিলেন স্বয়ং বাল্মীকি ঋষি সেটা বর্ণনা করেছেন। তো সেই জন্য সেখান থেকে আমরা শাস্ত্র উল্লেখ পাই যে আরেকটা বর্ণনা সাবধান করে দেওয়া হয়েছে আমাদের, যে বললেন কুর্ম পুরাণে লিখিত আছে কখনোই দশমী বিদ্যা একাদশীতে উপবাস করবে না, সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। একাদশী বৃদ্ধি বা হ্রাস ঘটলে অথবা ত্রস্পর্শ মানে কি হলে কিংবা নানা বাঘ বিরোধী সংশয় উপস্থিতি হলে দ্বাদশীতে উপবাস করে পরের দিন পালন করা কর্তব্য। এই যে একাদশী ব্রত সম্বন্ধে এইটা নিয়ে একটু তর্ক বিতর্ক হয়, কেউ কেউ বলে যে বিদ্যা একাদশী মানে বৃদ্ধ ব্যক্তিরা করবে, না সমস্ত ব্যক্তিরাই সেই একাদশী ব্রত অত্যন্ত পালন করা বিধিও বর্ণনা করা আছে। তো সেই সময় সেই জন্য কি করা উচিত, এই একাদশী ব্রত প্রত্যেক ব্যক্তিরই করণীয়, কেননা তা যদি না করে তাহলে কি হবে, অত্যন্ত আমাদের সর্বনাশ হবে। সেই জন্য কি করা উচিত, আমি একটু যুক্ত করে দিচ্ছি আপনাদের, একটা শাস্ত্র উল্লেখ করে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই একাদশীতে অন্নভোজন করে, কোনো ব্যক্তি যদি একাদশীতে অন্নভোজন করে, তো একটা শ্লোক বলা আছে স্কন্দ পুরাণে বলা হয়েছে মাতৃহা পিতৃহা শৈব ভাতৃহা গুরুহা তথা, হ্যাঁ বললেন একাদশী ব্রতে অন্নভোজন করলে মাতা পিতা ভ্রাতা ও গুরু হত্যার পাপ হয়, এটা সম্পূর্ণভাবে স্কন্দ পুরাণে বলা হয়েছে। আরো বলা হয়েছে যে একাদশস্থ যো ভুঙ্কে বিষ্ণু লোক উচ্ছতে ভবেত, কেন বলা হয়েছে, যে বলছেন অন্নভোজনকারী ব্যক্তি বিষ্ণু লোকে গমন করতে সক্ষম হয় না। তো সেই জন্য যে একাদশী ব্রত আপনারা চেষ্টা করবেন প্রত্যেকেই সে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে করণীয়, আর যদি না করেন অত্যন্ত সেই পাপগুলো আমরা ভোগ করতে হয়। সেই জন্য সমাজে ধর্ম ছাড়া যদি কেউ এই তাদের জীবনকে অতিবাহিত করে অনেক দুঃখময় জীবন সেই সংসারে ভোগ করতে হবে। হরে কৃষ্ণ, আমার কথাটি যদিও অনেক কষ্টদায়ক হতে পারে, অনেক খুব কঠোর বাক্য হতে পারে, কিন্তু শাস্ত্র আর অস্ত্র একই শব্দ, কেন অস্ত্র দিয়ে যে কোনো বৃক্ষকে ছেদন করে, কিন্তু শাস্ত্র বিন্দন্তি হৃদয় গ্রন্থি চিন্তন্তি সর্বসংসায়া, আপনার আমাদের হৃদয়ে যে গ্রন্থি এটা নিমেষের মধ্যে ছেদন করে দেয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রীল প্রভুপাদ কী।